চমৎকার। আমি এসকে ফিল্মের সাথে জয়দীপদার সাথে এর আগেও তিনটে ছবিতে কাজ করেছি। সো এটা আমার কাছে মানে ফ্যামিলির মতোই ছিল, সবার সাথে আগে থেকেই, সে প্রথম ছবি থেকেই খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা বোঝাপড়া আছে, খুব চমৎকার সম্পর্ক আছে। তো কাজটা অনেক আনন্দ করেই করেছি। আর শ্রাবন্তীর সাথেও এর আগেও করেছি আমরা, আমার ফার্স্ট সিনেমা যেটা ছিল শিকারি, শিকারিতে একসাথে কাজ করেছি। শিকারি আমাদের কেমিস্ট্রি সবার অনেক ভালো লেগেছে। আই হোপ যে ভাইজানের লড়াতেও আমাদের গান যেমন মানুষ খুব পছন্দ করছে, একসাথে অনেক ভালো লেগেছে বলছে, উইশ করছে। সো আমার মনে হয় যে ভাই চ্যানেল রোতে আমাদের কেমিস্ট্রি মানুষের অনেক পছন্দ করবে, অনেক ভালো লাগবে। আর জামাই বাবু আমায় ধরতে পারবে না। পায়েলের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করেছি, বাট পায়েল অনেক চমৎকার একজন অ্যাক্ট্রেস, চমৎকার দেখতে। আমার কখনো মনে হয়নি যে ওর সাথে আমি প্রথমবার কাজ করেছি, কাজ করতে গিয়ে মনে হয়েছে যে না, এর আগে অনেক অনেক সিনেমায় কাজ করেছে। শি ইজ ভেরি ফ্রেন্ডলি। আবে সালা, জানকে বাঁচাতে ওর ভাই এসে গেছে। দুটো ক্যারেক্টার, আমি দুটো ক্যারেক্টার একদমই দুরকম, বাট আমি খুব এনজয় করেছি কাজটা করতে, খুব আনন্দ পেয়েছি কাজটা করে। আমি উজান যে ক্যারেক্টারটা প্লে করেছি, চমৎকার ক্যারেক্টার। তার সাথে সাথে ভাই জানের যে ব্যাপারটা ছিল, ভাই আমি ফিল করেছি, ইয়েস ভাই। তুমি কে সত্যি করে বলো তো? আমি উজান। উজান নয়, অর্ণিমা। অফকোর্স করতে চাই, করবো সামনে, বাট আমি আমার কাছে যেটা মনে হয় যে লোক আমার কাছে যেটা মনে হয় যে আমি যেই ঘরানা ছবি করি না কেন, ছবিটা ঠিকঠাক আছে কিনা, ছবিটা ভালো সিনেমা কিনা, মানুষকে কতটা আনন্দ দিচ্ছে, মানুষ কতটা পছন্দ করছে, সেই দিকটা আমি খুব আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি যেই ঘরানার কাজ করি সেই ঘরানার কাজটা যেন ঠিকঠাক হয়, মানে মানুষকে যেন, আমার ফ্যান্সদের যারা আমাকে এত ভালোবাসে, যাদের জন্য আমি শাকিব খান, তাদের সবাইকে যেন অনেক আনন্দ দেয়। বাংলাদেশে তো হিউজ রেসপন্স, বাংলাদেশে তোমরা দেখেছো যে বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু যারা আছেন অডিয়েন্স, যারা আছেন আমার ফ্যান্স, যারা আছেন দে আর ভেরি এক্সাইটেড। ভাইজান এলোরের ফার্স্ট লুক থেকে এখন পর্যন্ত তারা ওয়েট করছে যে ভাইজান কবে রিলিজ হবে। সো আই হোপ যে বাংলাদেশে ভাইজান এলোরে বাংলাদেশে বিগ হিট একটা সিনেমা হবে, আর মানুষের কাজটাও খুব চমৎকারভাবে এনজয় করবে, চমৎকার একটি সিনেমা, এবং মানুষ মানে আমার অডিয়েন্স যারা আছেন, আমার ভক্ত যারা আছেন, আমার ফ্যান্স যারা আছেন, তাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এত ভালো ভালো কমপ্লিমেন্ট শুনতে তো অনেক ভালো লাগে। লুক, আমার কাছে আমি যেটা ফিল করি যে আমি যাদের সাথে কাজ করব, যাদের সাথে কাজ করছি, তাদের কাছে আমি সিম্পল একজন অ্যাক্টর। সো স্টার, সুপারস্টার, বিগ স্টার, কিং, হোয়াট এভার ইট ইজ, এগুলো মানুষের ভালোবাসার একটা লাইক। সো আমি আমার যাদের সাথে আমি কাজ করি, যাদের সাথে আমি কাজ করছি, সবার সাথে আমি খুব ফ্রেন্ডলি থাকতে চাই, আমি খুব তাদের সাথে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে কাজটা ভালো করতে চাই। বিকজ একটা সুন্দর সম্পর্ক না থাকলে কিন্তু সুন্দর কাজটা হয় না। সো এখানে আমি নোবডি, আমি অ্যাক্টর, দে আর অ্যাক্ট্রেস, উই আর গুড ফ্রেন্ড, এভাবেই কাজটা সুন্দর করে এগোতে চাই। শুরুতেই আমার পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ সবার জীবনে অনেক আনন্দ, অনেক সমৃদ্ধি, অনেক সুখ বয়ে নিয়ে আসুক। এবার ঈদে ভাইজান এলোরে রিলিজ হচ্ছে, ভাইজান এলোরে ইজ এ ভেরি গুড এন্টারটেইনিং ফিল্ম। সো এবার ঈদের আনন্দে
ভাইজানের লোকেরা দেখুক। শান্তির ছেলে ছোবল কেমন লাগলো? ভাইজান ঈদে এলো রে। টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।